পিএসপি ফর বিগিনার্স কোর্সে পার্ট 10-এ আজকে আমরা জানবো হচ্ছে পিএসপি ফাংশন। তাহলে পিএসপি ফাংশন হচ্ছে পিএসপির খুব গুরুত্বপূর্ণ যে কতগুলো এলিমেন্ট আছে তার মধ্যে একটি। পিএসপি ফাংশনটা মোস্ট ইম্পর্টেন্ট, কেন? কারণ পিএসপি ফাংশনের মাধ্যমে আমরা কোডকে মডিফাই করি। যেমন ধরেন আপনার কাছে আম আছে এবং আপনার কাছে একটা ব্লেন্ডার আছে, তাহলে আপনার যদি জুস খেতে ইচ্ছা করে আপনি কী করবেন? আমগুলো নিয়ে ব্লেন্ডারে দিবেন, ব্লেন্ডার দিয়ে জুসটা তৈরি করে খাবেন। আপনার যতবার ইচ্ছা খাইতে জুস খাইতে পারেন যদি আম উপাদানটা থাকে। আম নিয়ে বারবার ব্লেন্ডারে দিচ্ছেন, ব্লেন্ডিং করে সেটাকে কি সে পরিণত করতেছেন, জুসে পরিণত করতেছেন। ঠিক সেম এভাবেই যদি চান, আপনার কিছু কোড আছে, কোডগুলোকে একটা একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে ওই ব্লেন্ডারের মতো। আপনার কোডগুলোকে ফাংশনের ভিতর দিয়ে মডিফাই করে একটা আউটপুট নিচ্ছেন। ঠিক যেমন আপনার কাছে একটা যদি ব্লেন্ডার থাকে এবং আম থাকে, আমগুলো ব্লেন্ডারে দিয়ে জুস করে জুসটা তৈরি করতেছেন, মূল উপাদান হচ্ছে জুস, তার জুস তৈরিতে ব্যবহৃত হচ্ছে কি আম, মাঝখানে ব্রিজ কানেকশন যে তৈরি করতেছে মডিফায়ার, মডিফায়ারটা হচ্ছে কি ব্লেন্ডার। ঠিক একইভাবে আপনার কিছু কোড আছে, ওই কোডগুলোকে যোগ করতে যাচ্ছেন, বিয়োগ করতে যাচ্ছেন, ফাংশন ভাগ করতে যাচ্ছেন, অথবা একটা একটা ওয়ার্ড কারেক্ট ওয়ার্ড দ্বারা সিমুলেট করতে যাচ্ছেন, সব কিছু করা সম্ভব করে দিবে কি ফাংশন। তাহলে কোডগুলো আপনি ফাংশনের মধ্যে দিবেন, ফাংশন থেকে আউটপুট যেটা পাবেন সেটা আপনি ইউজ করবেন। ওকে, তাহলে আমরা এখন কোডিংয়ে চলে যাব। এখানে রিফ্রেশ দিলাম, পিএসপি ফাংশন। এখানে আমি কিছু ডেটা নিয়ে রাখলাম, ধরেন এই তিনটা ডেটা আপনার কাছে আছে। এটা আমরা এখনও ডেটাবেস মাইস্কুল ডেটাবেস যেহেতু শুরু করি নাই, সো আমরা ডেটাবেস থেকে ডেটা নিতে পারতেছি না। হ্যাঁ, তাহলে আমরা ইউজ করব আমাদের বানানো কিছু ডেটাবেস। ধরেন আমার তিনজন ইউজারের ডেটা আছে, একটা হচ্ছে ইউজার হচ্ছে নেম সাকিব, এসকিউএল পিএসপি জাভাস্ক্রিপ্ট সিএসএস এইচটিএমএল এজ 21 হোম টাউন কক্সবাজার অ্যান্ড হবি একটা লরেম ইপসামের টেক্সট নিলাম। তাহলে ইউজার টু নাম হচ্ছে আকিব, এসকিউএল পাইথন জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ অ্যান্ড এজ, তারপর হোম টাউন আর একটা ডেটা, তারপর থার্ড ইউজার দিলাম হচ্ছে নেম মানিক, তার এসকিউএল দিলাম, এজ দিলাম, হোম টাউন দিলাম, হবি দিলাম। সো এই তিনটা ডেটা আমি এখানে কী করে নিলাম, ইনসার্ট করে নিলাম, লিখে নিলাম। তাহলে এই তিনটা ডেটা আমি চাচ্ছি যে এখানে আমাদের ব্রাউজারে শো করবে, ফার্স্ট ইউজার প্রথমে শো করবে যে নেম, হোম টাউন, হবি, এভাবে কি আমার ব্রাউজারে শো করবে। তাহলে আমি যদি ব্রাউজারে শো করাতে চাই এই ডেটাগুলো, তাহলে আমার করতে হবে কি, আমি যদি ব্রাউজারে এই ডেটাগুলো শো করাতে চাই তাহলে প্রথমে আমাকে এখানে লিখতে হবে ইকো, প্রথম আমাকে কি লিখতে হবে, প্রথম আমাকে প্রতিবার লিখতে হবে ইকো, ইকো দিয়ে কোটেশন, কোটেশন দিয়ে নেম বড় হাতের হবে অ্যান নেম, নেম দিয়ে কুলন, কুলন দেওয়ার পর দেখুন এই এখানে একটা কনকেটেনেশন ব্যাপার আছে। যেমন এই নেমটা, নেমটা যদি আমি এখানে যদি সরাসরি বসাই দিই, এখন যদি রিলোড দিই তাহলে একটা অনেক বড় একটা এরর আসবে। দেখুন এরর, সিনট্যাক্সড এরর, সিনট্যাক্সড এরর কেন আসলো, কারণ এভাবে লেখা যায় না। ইকো দিয়ে আমি কোটেশনের ভিতর দিলাম হচ্ছে নেম, ঠিক আছে? তাহলে কোটেশনের ভিতর যে নেম দিলাম, নেমের সাথে আমার যে ভেরিয়েবলের নেম আছে সেটা যদি অ্যাড করতে চাই মাঝখানে একটা ডট দিতে হবে। এটাকে বলা হয় কনকেটেনেশন। কনকেটেনেশনের মাধ্যমে কী করা হয়, একটা ভেরিয়েবল এবং একটা টেক্সটকে অ্যাড করা হয়, অর্থাৎ এসটিএমএল এর কোনো কোডকে পিএসপি কোড দ্বারা কী করা হয়, অ্যাড করা হয়। তাহলে কনকেটেনেশন করলাম, এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখবো যে নেম ইজ সাকিব। তাহলে এই নেমটাকে আমি চাচ্ছি এস টু ট্যাগের মধ্যে রাখতে, যাতে একটু বড় দেখায়। তাহলে এস টু ট্যাগের মধ্যে দিলাম, তাহলে এখন যদি রিফ্রেশ দিই নেম বড়, সাকিবটা একদম ছোটো হয়ে যাচ্ছে। তাহলে এটাও কি না, এটাও রেলেভেন্ট না। তাহলে আমি এভাবে না নিয়ে আপনারা যদি এইচটিএমএল ট্যাগের ভিতরে নিতে চান তখন এটা আর এখানে অ্যাড করার দরকার নাই, এখান থেকে সরাসরি এইচ টু এর ভিতর দুইটা ডট দিতে হবে, অ্যান্ড দেন মাঝখানে কি ভেরিয়েবলটা দিয়ে দেন। তাহলে এখন নেমটা অনেক বড় করে আসবে, সাকিব। আচ্ছা, তবু এখানে আবার কোটেশন দিতে হবে দুইটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এভাবে ইকো না করে আমরা দেখতেছি হচ্ছে ফাংশন। তাহলে ফাংশনের ব্যাপারটা বোঝার জন্য প্রথমে জাস্ট এইচটিএমএলটাকে এবং কনকেটেনেশন ব্যাপারটা আপনাদেরকে একটু দেখালাম। এখানে প্রথমে লিখবো হচ্ছে ইকো, ইকো দিয়ে আমাদের কী দিতে হবে, কুলন দিতে হবে দুইটা। তাহলে এখানে লিখবো নেম অ্যান্ড এমই নেম কুলন, অ্যান্ড দেন এরপর কনকেটেনেশনের জন্য ডট দিলাম, লিখলাম ডলার নেম। এর মাধ্যমে আমরা কী পাচ্ছি, নেমটা পাচ্ছি, রিফ্রেশ দিলে নেম আসতেছে। তাহলে আমাদের তিনটা ইউজারের ডেটাগুলো আমি আউটপুট হিসেবে আমাদের ব্রাউজারে দেখাতে চাচ্ছি। তাহলে অ্যান্ড দেন এরপর এর লাস্টে করে এখানে আরেকটা অ্যাড করে দেন হচ্ছে ব্রেক লাইন। ব্রেক যদি না দিই একটা ট্যাক্স আর একটা ট্যাক্সের সাথে কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে।
তাহলে গিট ওপেন হয়ে গেল, এটা একটু ক্লোজ করে নিলাম। আচ্ছা তাহলে এখন যদি রিফ্রেশ দিয়ে কোনো পরিবর্তন না, কিন্তু এরপর এটা কপি করলাম, পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে হচ্ছে এরপর আছে স্কিল, তাহলে আমি এখানে লিখব SKILL স্কিল। তাহলে স্কিলের ভিতর এখানে স্কিল ভেরিয়েবলটা কপি করে নেমের জায়গায় কী করে দিলাম, পেস্ট করে দিলাম। অ্যান্ড দেন এরপর আবার কপি পেস্ট করলাম, তারপর দিলাম এজ, এখানে লিখলাম এজ অর্থাৎ বয়স। অ্যান্ড দেন এই প্যারামিটারের ভিতর আমি দিলাম এজ বয়স। অ্যান্ড দেন রিফ্রেশ দিলে এখন তিনোটা ডেটা আমরা কি এখানে ব্রাউজারে দেখতে পাচ্ছি। দেন এরপর হচ্ছে হোম টাউন, হোম টাউনের জন্য আবার কপি পেস্ট, দেন এখানে লিখলাম হোম TOWN হোম টাউন। দেন এখানে আবার এই ভেরিয়েবলটা কপি করে পেস্ট করে দিলাম হোম টাউনের। দেন আবার কপি পেস্ট করলাম হবি, তাহলে হবিটা নেওয়ার জন্য এখানে লিখলাম হবি, তারপর এই জায়গায় বসিয়ে দিলাম হবির ভেরিয়েবলটা। আচ্ছা আমরা এখন এখন একটু এভাবে দেখি, প্রথমে আমরা করলাম কি এই ডেটাটা শো করানোর জন্য ব্রাউজারে এখানে প্রত্যেকটা ইকু 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 লিখে লিখে আমরা কী করলাম, লিখলাম যে নেম, তার নেম হচ্ছে নেম ভেরিয়েবলে থাকা নেমটা স্কেল ভেরিয়েবলে থাকে স্কেলটা। অনেকের মাথায় এটা আসতে পারে যে আমরা তো সরাসরি এখানে লিখে দিতে পারি নেম, নেম এখানে ভেরিয়েবলে না নিয়ে আমরা সহজে এভাবে লিখতে পারি ইকু, অনেকের মাথায় এটা আসতে পারে ইকু নেম ইজ সাকিব, এভাবে তো লিখে দিলে হয়, এভাবে লিখে দিলে আর আমাদের একবার ভেরিয়েবল নিতে হচ্ছে না, তারপর আবার আউটপুটও তো নিতে হচ্ছে না, দুইবার তো করার দরকার নাই। সরাসরি নেম ইজ সাকিব, নেম ইজ স্কিল, ই স্কিল পিএইচপি জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল এভাবে তো লেখা যায়। হ্যাঁ সেভাবে লেখা যায়, তো যদি যখন আমাদের ডেটাটা স্ট্যাটিক হতো, স্ট্যাটিক মানে যখন ডেটাবেস থেকে ডেটাটা আসতেছে, মনে করেন ডেটাবেস থেকে একটা নাম আসতেছে, ওই নামটা প্রথম আমরা যদি ভেরিয়েবল হিসেবে স্টোর না করেন তাহলে সরাসরি কী করা যাচ্ছে না, এখানে বসাই দেওয়া যাচ্ছে না, তাহলে ভেরিয়েবল হিসেবে একবার স্টোর করতে হচ্ছে। আবার এখানে যদি নেম ইজ লিখে যদি এখানে সাকিব, সাকিবটা বসানোর জন্য এই ভেরিয়েবল আগে ডেটাবেস থেকে যে ডেটাটা আসে সেটা আমাদের ভেরিয়েবলে স্টোর করতে হয়, এজন্য মনে করেন এটা হচ্ছে ডেটাবেস থেকে আসা ডেটা, ওকে স্ট্যাটিক ডেটা না, ডেটাবেস থেকে নেমটা আসতেছে সেটা ভেরিয়েবল হিসেবে স্টোর করতে হবে, তারপর ইকু দিয়ে শো করাতে হবে। তাহলে সেম কাজ একটা কাজ দুইবার করতে হচ্ছে, তাহলে এভাবে আমরা কী দেখতে পাবো, আউটপুটটা ব্রাউজারে দেখতে পাবো। এখন আউটপুট দিলে ব্রাউজারে দেখতে পাচ্ছি, তাহলে তিনটা যেহেতু আমাদের ইউজার তিনজন, তাহলে তিনজনের ডেটা শো করাতে চাইলে আমাদের সেম কোডগুলো এইগুলো তিনবার লিখতে হচ্ছে, তাই তো? হ্যাঁ এই কোডগুলো তিনবার লিখার মাধ্যমে এই কোডগুলো আমি এখান থেকে কপি করলাম, কপি করে যদি এই ইউজারের নিচে যদি আবার পেস্ট করি তাহলে আমরা ওই সেম ইউজারের ডেটাগুলোকে আরেকটা দেখুন, এখানে সাকিব শো করতেছে, এখানে আকিব শো করতেছে, তাহলে দুইটা ইউজারের ডেটা শো করানোর জন্য আমাদের দুইটা দুইবার লিখাগুলো কপি পেস্ট করতে হয়েছে অথবা লিখতে হয়েছে, তাই তো? তাহলে আমরা যদি চাই এত কিছু না করে আমাদের যতজন ইউজার থাকুক না কেন, দেখুন এখানে আমি কন্ট্রোল জেড দিয়ে কাট করে দিলাম, অ্যান্ড এটাও কি এখান থেকে কাট করে দিলাম, আমরা এত কিছু না করে আমাদের তিনজন ইউজার আছে, সমস্যা নাই, তিনজন ইউজারের ডেটাগুলো আমি একদম সিম্পল একটা ফাংশন লিখার মাধ্যমে কি শো করাতে পারবো। তিনজন না, যদি 1000 জন ইউজারের ডেটাও থাকে আমি শুধু কোড একবার লিখবো, একবার লিখার মাধ্যমে কোডটা কী হবে 100 বার এক্সিকিউট হবে, এটা চাইলে আমরা ইজিলি করতে পারবো কিছু পিএসপি কোডের মাধ্যমে। আচ্ছা অর্থাৎ কিছু পিএসপি কোড না, ফাংশন তৈরির মাধ্যমে। তাহলে এখন আমরা ফাংশন তৈরি করবো, একদম নিচে চলে আসলাম, নিচে চলে এসে এখানে কমেন্টের মধ্যে লিখলাম FUNCTION ফাংশন STRT স্টার্ট, এটা কমেন্ট আউট করে রাখলাম। ওকে তাহলে ফাংশন লেখার জন্য পিএসপির ক্ষেত্রে প্রথমে অ্যাড করতে হবে আপনার অ্যাপ, প্রথমে লিখতে হবে FUNCTION ফাংশন, এরপর প্রথম বন্ধনী শুরু শেষ, এরপর দ্বিতীয় থার্ড ব্র্যাকেট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, একটু বড়ো করে নিলাম। দেখুন এটা এর মাধ্যমে ফাংশন লিখা, অর্থাৎ ফাংশন লিখার নিয়মটা কি, ফাংশন লিখার নিয়ম হচ্ছে ফাংশন প্রথম বন্ধনী শুরু শেষ এবং সেকেন্ড ব্র্যাকেট। এখন এই জায়গায় একটু ফাংশনের নামটা ডিফাইন করতে হবে, দেখুন ফাংশন লিখার পর ফাংশনের একটা নাম দিতে হয়, অর্থাৎ প্রত্যেকটা তো ফাংশন, ফাংশনের এক একটা ফাংশনের এক একটা নাম দিতে হয়। যেমন এখানে দিলাম আমি ইউজার DATA ইউজার ডাটা, ইউজার ডাটা নামক এই ফাংশনের নাম কি, তাইলে ইউজার ডাটা, তাহলে এই ফাংশনের নাম ইউজার ডাটা। এই ফাংশনের ভিতর আমরা করবো কি, এই ইউজারগুলো তিনজন যে ইউজার আছে এই তিনজনের ইউজার ডাটাগুলো আমাদের ব্রাউজারে আউটপুট হিসাবে শো করাবো। তাহলে এখানে এই ফাংশনটার কাজ হচ্ছে ফাংশনের এখানে কয়েকটা প্যারামিটার দিতে হবে, যেমন ইউজার ডাটা, ইউজার ডাটার ভিতর আমরা এখানে লিখবো প্রথমে নেম, তাহলে ইউজার ডাটার ভিতরে প্রথমে লিখবো ইকো নেম কুলন, তারপর এ
এখানে ডট দিয়ে নেম। আচ্ছা দেখুন, তাহলে আমরা এখানে যেহেতু আপনাদের আউটপুটটা দেখব, দেখার আগে আপনাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আমরা ফাংশনের মাধ্যমে ফাংশনটা কী করে এক্সিকিউট হয়। আচ্ছা, আমাদের ইউজার ডেটাটা বোঝানো, ইউজার ডেটা এটা এক্সিকিউট করার আগে আর একটা আমরা সিম্পল কাজ করে নিব, ফাংশন কী করে এক্সিকিউট হয় সেটা একটু দেখে নিব। যেমন এফ ইউএন সি টি আই ইউএন ফাংশন লিখলাম, এরপর লিখলাম হচ্ছে সি এ এল কাল, কাল নামক একটা ফাংশন নিলাম, এরপর থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে এক্স নামক একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভিতর এখানে অ্যাড করলাম হচ্ছে 10, আবার ওয়াই নামক একটা ভেরিয়েবলের ভিতর এখানে অ্যাড করলাম হচ্ছে 20। তাহলে এই নাম্বার দুইটা আমরা কী করতে চাচ্ছি, যোগ করতে চাচ্ছি। তাহলে সি নামক একটা ভেরিয়েবল নিলাম এতে, অর্থাৎ কী করে এক্সিকিউট সেটা দেখার পর আমরা এই ইউজার ডেটাগুলো নিয়ে কাজ করব। তাহলে এখানে সি নামক একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে লিখব হচ্ছে ডলার ডলার এক্স প্লাস ডলার ওয়াই, এটা লিখলাম। ওকে, তাহলে অ্যান্ড দেন ইকো করলাম, ইকো ডলার সি, তাহলে ভেরিয়েবল সি এই তিন নম্বর ভেরিয়েবলকে আমি কী করে দিলাম, ইকো করে দিলাম। তাহলে এক্স এর ভ্যালু দিলাম 10, ওয়াই এর ভ্যালু দিলাম 20, সি ভেরিয়েবলের দুইটা যোগ করলাম, যোগ করার পর ইকো করে দিলাম ভেরিয়েবল সি। তাহলে এখন যদি আমি ব্রাউজার রিফ্রেশ দিয়ে কিছু দেখতে পাবো না, কিছু দেখতে পাচ্ছি না, কেন? কারণ আমি ফাংশন তো তৈরি করছি, ইকো করলাম, কিন্তু দেখতে পাচ্ছি না কেন, কারণ ফাংশনটা আমাকে আমি কল করি নাই। ফাংশন কল করার জন্য আমাদের এই খেয়াল খেয়াল নামক ভেরিয়েবলটা ক্যাচ করতে হবে, দেন এই খেয়াল নামক ভেরিয়েবলটা নিচে ফাংশনের বাইরে এসে রান করে দিতে হবে। এখন যদি আমি দেখি, দেখুন 30 দেখতে পাচ্ছি, কেন? কারণ এই এই ফাংশনটা রান হলো, এর জন্য ফাংশন রান করার জন্য এটা দিকে প্রথম বন্ধনী শুরু এবং শেষ করতে হবে। আচ্ছা, তাহলে এখন এখন যেহেতু ফাংশন আমাদের কী ফাংশন কীভাবে লিখতে হবে তাও দেখলাম, এবং ফাংশন কী করে এক্সিকিউট করে তাও দেখলাম। এখন আমরা করবো কি, টোটাল তিনজনের ইউজার ডেটাগুলো সিম্পলিফাই করে ফেলবো, অর্থাৎ নেম, অর্থাৎ এখানে শো করবো হচ্ছে নেম, সাকিব, এসকিউএল, পিএসপি, জাভাস্ক্রিপ্ট, সিএসএস, এই এস 21, এই সবগুলো ডেটা চার লাইন কোড লিখার মাধ্যমে আমরা কী করবো, এক্সিকিউট করবো। তাই আমরা এই ফাংশনটা ক্লোজ করে দিলাম, আবার লিখবো এফ ইউ এন সি টি আই ওয়েন ফাংশন, ফাংশনের ভিতর নেম দিচ্ছি ইউজার ডেটা, ইউজার ডেটা, এরপর প্রথম বন্ধনী শুরু শেষ, অ্যান্ড দেন এখানে সেকেন্ড বন্ধনী শুরু এবং শেষ করে দিলাম। এর ভিতরে আমরা কোডগুলো লিখবো, ইউজার ডেটার ভিতরে এখানে দেখুন প্রথম বন্ধনীর ভিতরে আমরা চারটা ভেরিয়েবল পাস করবো। কী কী ভেরিয়েবল? ধরুন নেম, স্কিল, এজ, হোম টাউন, হবি, এই চারোটা ভেরিয়েবল এই জায়গায় আমরা কী করবো, পাস করে দিব। যেমন এখানে দিলাম নেম, তারপর কমা দিলাম স্কিল, এস কে আই এল এল স্কিল, তারপর দিলাম এজ, তারপর দিলাম হোম টাউন, ভেরিয়েবল এখানে ডলার সাইনটা দিই নাই, এই যে ডলার, তারপর দিলাম হোম টাউন, হোম টাউন, অ্যান্ড দেন এরপর অ্যাড করবো হবি, ডলার এস ও ভিবি ওয়াই হবি। ওকে, তাহলে আমরা ভেরিয়েবল কী করে দিলাম, কোথায় ভেরিয়েবল দিলাম, ফাংশন ইউজার ডাটার ভিতরে প্রথম বন্ধনীর ভিতরে যে ভেরিয়েবলগুলো দিলাম, এই ভেরিয়েবলগুলো এই ভিতরে ফাংশনের ভিতর আমরা কী করতে পারবো, এই ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করতে পারবো। ফাংশন বানানোর মানে ডেটা কিন্তু কোথায় শো করানো না, ফাংশন বানাবো, ফাংশন বানানোর পর আমরা ডেটাবেজে কী করবো, ডেটা সরি, ফাংশনটা কল করার মাধ্যমে ডেটাগুলো আমরা এক্সিকিউট করব। তাহলে ফাংশন তৈরি করা কমপ্লিট। এখন আমি এখানে লিখতে পারি ইকো ইকো নেম, নেম নেম কি, নেম হচ্ছে নেম নামক ভেরিয়েবলটা নেম, অ্যান্ড দেন এখানে একটা বিআর অ্যাড করে দিব, ডট আগের মতোই বিআর, দেন এটা কপি পেস্ট, এরপর হচ্ছে স্কিল, এস কে আই এল এল স্কিল, এখানে হবে ভেরিয়েবল এস কে আই এল এল স্কিল, দেন এটাও কপি পেস্ট, তারপর হচ্ছে এস, এখানেও ভেরিয়েবলের জায়গায় এস জি ই এইচ, এখানে ভেরিয়েবলটা অবশ্যই মাথায় রাখবেন, এখানে যে নামে ভেরিয়েবলগুলো দিচ্ছেন, নেম এখানে যদি নেম দেন, এই নেমটা সেম নেমটা এখানে দিবেন, এখানে যদি স্কিল লিখেন এখানেও সেম ভেরিয়েবলের নামটা মিল রাখবেন। এখানকার যে ভেরিয়েবলগুলো দিবেন সেগুলো এই ফাংশনের ভিতরে ইউজ করতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে এরপর এজের পর আসতেছে হচ্ছে হোম টাউন, ভেরিয়েবল দিলাম হোম টাউন, অ্যান্ড এখানেও লিখলাম এসু আমি হোম টি ও ডাব্লিউ এন হোম টাউন, এরপর কপি পেস্ট করলাম, এরপর দিব হচ্ছে হবি এস ও ভি ভিভি ওয়াই হবি, অ্যান্ড এখানেও লিখে দিব সু ভিভি ওয়াই হবি।
ওকে তাহলে আমাদের ভেরিয়েবল লিখে কমপ্লিট তাহলে ভেরিয়েবল লিখে কমপ্লিটের পর এখন যদি আমরা ব্রাউজারে রান করি ব্রাউজারে রিফ্রেশ করে কিচ্ছু দেখতে পাবো না কেন কারণ আমাদের আমরা ফাংশন বানালো ফাংশনটা কি করি না রান করি না ফাংশন রান করার নিয়ম হচ্ছে ইউজার ডেটাটা নিতে হবে এই ইউজার ডেটাটা নিয়ে ফাংশনের বাইরে এসে কি করতে হবে পেস্ট করতে হবে তাহলে পেস্ট করলাম ঠিক আছে পেস্ট করার পরও কিন্তু কি এখন যদি রান করে এরর আসবে অনেক বড় একটা দেখুন রান করলাম কি আসলো ফ্যাটাল এরর কেন কারণ আমাদের এখানে শুধু ফাংশনটা রান করলে হবে না দেখুন এখানে ফাংশনের ভিতরে আমরা চারটা ভেরিয়েবল দিয়েছি 1 2 3 4 5টা এই পাঁচটা ভেরিয়েবলের ডেটাগুলো আমাদের এই ফাংশনের বন্ধনীর ভিতরে কী করতে হবে এক্সিকিউট করে দিতে হবে কীভাবে এক্সিকিউট করবেন তাহলে এখানে এক্সিকিউট করার নিয়মটা হচ্ছে সেমভাবে এখানে যেহেতু আমাদের ভেরিয়েবল বানানো আছে নেম স্কিল এজ হোম টাউন হবি ওকে তাহলে এই চারটা ভেরিয়েবল এখান থেকে চারটা ভেরিয়েবল কপি করে এখানে বসা দিলে হবে এখান থেকে ভেরিয়েবলগুলো কপি করতে পারে অথবা এখান থেকে শুধু নামটাও লিখে এখানে কী করতে পারে প্যাচ করতে পারে এখানে নামও দিতে পারে নাম যদি দেন তাহলে এখানে কোটেশন দিয়ে এখানে এভাবে নাম দিতে হবে কোনো একটা ডেটা দিতে হবে আর যদি নাম না দিয়ে শুধু সরাসরি আমাদের যেহেতু ভেরিয়েবল বানানো আছে তো আমরা সরাসরি কী বসাতে পারবো ডেটাগুলোও বসা দিতে পারবো আচ্ছা আমি ভেরিয়েবল না নিয়ে সরাসরি নামগুলো নিচ্ছি দেখুন এখানে প্রথম প্রথমে নিলাম প্রথম জনের নাম দেন এখানে পেস্ট করলাম পেস্ট করার পর তারপর দ্বিতীয় জনের তারপর নিলাম হচ্ছে স্কিল স্কিলটা কপি করলাম প্রথম জনের স্কিল কপি করার পর দুই নম্বরে দিলাম স্কিল অ্যান্ড তিন নম্বরে অ্যাড করবো হচ্ছে এজ এজটা এখান থেকে কপি করে নিলাম 21 দেন এজটাও অ্যাড করে দিলাম তারপর হচ্ছে হোমটাউন হোমটাউন দিলাম কক্স বি এ জেড এ আর কক্সবাজার অ্যান্ড হবি দিলাম লরেম ইপসামের ট্যাক্স এত লম্বা ট্যাক্স আমাদের দেওয়ার দরকার না একদম ছোটো করে একটা ট্যাক্স হবিতে কী করে দিলাম অ্যাড করে দিলাম তাহলে এর মাধ্যমে যদি আমি রিফ্রেশ করে এখন দেখতে পাবো ডেটাটা দেখুন আমি ডেটা দেওয়ার সাথে সাথে রিফ্রেশ করলাম তখন এখানে আমাদের কি ডেটা চলে আসলো তাহলে এভাবে কি করা হয় এভাবে ফাংশন দ্বারা কোনো একটা ডেটা সাবমিট করা যায় তাহলে এখানে প্রথমটা আমি করলাম সরাসরি এখানে স্ট্যাটিক ডেটা কিন্তু অ্যাড করে দিছি তাহলে আমরা চাইলে এখন ভেরিয়েবলের মাধ্যমে করব যেমন দেখুন এখানে ইউজার ডেটা ভিতর সাকিব পিএস এবং সাকিব দিলাম অ্যান্ড স্কিলের ভিতর স্কিলটা দিলাম এজের ভিতর এজ দিলাম কক্সবাজার লরেম ইপসাম অ্যাড করে দিয়ে রান করার সাথে সাথে এই ডেটাগুলো এখান থেকে আসলো এই জায়গায় এই জায়গায় আসার পর এই জায়গা থেকে এখানে ব্যবহৃত হচ্ছে প্রতি লাইনে ব্যবহৃত হয়ে সেটা আউটপুট হিসেবে আমরা দেখতে পাচ্ছি নেম সাকিব স্কিল পিএসপি জাভাস্ক্রিপ্ট সিএসএস এস হোমটাউন এভাবে কি দেখতে পাচ্ছি তাহলে আমরা এখন এই ফাংশনটাকে চাইলে 1000 বার না 100000 বার চাইলেও কী করতে পারবো রান করতে পারবো নতুন নতুন ডেটা দিয়ে এখানে সাকিবের যেমন ধরুন এটা আমি কপি করলাম কপি করে এখানে পেস্ট করলাম পেস্ট করার পর এখানে লিখলাম সাজিদ ওকে তাহলে পিএসপি জাভাস্ক্রিপ্ট সিএসএস এর জায়গায় আমি এখানে লিখলাম পাইথন PYTHON অ্যান্ড দেন এইজের জায়গায় লিখলাম 24 অ্যান্ড হোমটাউনের জায়গায় লিখলাম DSAKA ঢাকা লরেম ইপসামটা ঠিকই আছে এখন যদি আমি রিফ্রেশ করে দুজনের ডাটা দেখতে পাবো রিফ্রেশ করলাম দেখুন প্রথম জনের ডাটা আসলো অ্যান্ড দেন সেকেন্ড জনের ডাটাও কি চলে আসলো সেকেন্ড জনের ডাটার বেলায় আমরা কিছু করি না জাস্ট রান করে দিয়েছে সাজিদ স্কিলটা দিলাম এবং এই এজ স্কিল নেম এগুলো বারবার কিন্তু কী করতে হয় না লিখতে হয় না অ্যান্ড এখন আমরা দেখবো ভেরিয়েবলগুলো কীভাবে রান করবো এখানে তো আমরা সরাসরি স্ট্যাটিক ডাটা দিয়ে দিলাম এখন আমরা ভেরিয়েবলগুলো কীভাবে রান করবো দেখবো VARIVAL ভেরিয়েবলগুলো রান করার জন্য আমরা আবার কী করবো ইউজার ডাটা নামক ফাংশনটা লিখবো ফাংশন লিখার পর এখানে যদি আমি এই ফাংশনটা এখান থেকে এখানে ভেরিয়েবলের মাধ্যমে যদি রান করতে চাই ধরেন আমরা এই ডাটাগুলো ইউজ করবো ডাটাগুলো ইউজ করার জন্য প্রথমে নেম নামক ভেরিয়েবলটা নিলাম ভেরিয়েবলটা এখানে বসাতে গেলে প্রথমে আমরা যখন ডাটা বসাচ্ছি কোটেশন দিতে হয়েছে ভেরিয়েবল বসালে কোটেশন দিতে হয় না নেমের পর SKILL স্কিল এরপর দিব হচ্ছে এজের পর এখানে ধারাবাহিকতাটা মেনটেন করে দিবেন নেম স্কিল এজ তারপর হচ্ছে হোমটাউন এই তো হোমটাউন এখানে ধারাবাহিকতাটা যদি মেনটেন না নেমের জায়গায় যদি আপনি স্কিল বসাই দেন এখানেও কিন্তু নেমের জায়গায় স্কিলটাই শো করবে ঠিক আছে তার ধারাবাহিকতাটা অবশ্যই মেনটেন করবেন এখানে ইউজার ডাটার যে মূল ফাংশনের ধারাবাহিকতা এখানে যে নেমের পর স্কিল স্কিলের পর এজ আছে এখানেও নেমের পর স্কিল স্কিলের পর এজ বসাবেন হোমটাউনের পর হবি বসালাম তাহলে এখন যদি আমি রিফ্রেশ করি ব্রাউজারটা দেখুন রিফ্রেশ করলাম
রিফ্রেশ করার সাথে সাথে আমরা তৃতীয় জনের ডেটাগুলোও দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে একটা বিআর দিয়ে নিই, ইকো বিআর, যদি বিআর না দিই তাহলে দেখতে একটু বিদঘুটে দেখাচ্ছে। বিআর দুইটা দিলাম, দুইটা বিআর দেওয়ার কারণে অনেক নিচে দেখাবে ডাটাটা। রিফ্রেশ দিলাম, কিছুই তো আসতেছে না, কি হইলো এটা? আচ্ছা আচ্ছা এখানে কোটেশন একটা মিস হয়ে গেছে এর জন্য। এখন আসবে, দেখুন। তাহলে ভেরিয়েবলের মাধ্যমে আমরা এখন তিনজনের ডেটা শুরু করালাম, একটা হচ্ছে সাকিব, আর একটা সাজিদ, আর একটা মানিক। তাহলে তিনটা ডেটা, দেখুন তৃতীয় নম্বর ডেটাটা আসতেছে ভেরিয়েবলের মাধ্যমে। অর্থাৎ এখানে আমরা কি করলাম, জাস্ট ভেরিয়েবলগুলো কি করে দিলাম, ডিফাইন করে দিলাম। এই ফাংশনটা চাইলে এখান থেকে সাবমিট না করে যে কোনো জায়গা থেকে সাবমিট করে দেবো। যেমন ধরুন আমি সেকেন্ড জন এই ডেটাগুলো থেকে এখানে আকিব, অর্থাৎ এই ডেটা থেকে আমি কি করব, রান করব। তাহলে এই ডেটা থেকে যদি রান করতে চাই, এখানে ডেটাটা আছে, এর নিচে ফাংশনটা আমি কি করে দিলাম, কল করে দিলাম। এরপর যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ, তাহলে আরেকটা নতুন ডেটা এড হলো একদম উপরে, দেখুন। তাহলে স্কেল, নেম, স্কেল, এজ সবগুলো ডেটা কি করতেছে, এক এক করে শো করাতে পারতেছি। তাহলে এই ফাংশনের কাজটা কি আমরা এখন কিভাবে বুঝবো, অর্থাৎ ফাংশনের মূল কাজটা হচ্ছে অনেকগুলো অনেকবার কোড বারবার লিখতে হয়, কোড বারবার লেখার থেকে মুক্তি দিতে। অর্থাৎ কোড কোনো একটা কাজ করার জন্য আমি একটা ফাংশন তৈরি করে রাখলাম, ওই ফাংশনের ভিতর আমি বারবার কে একই ধরনের কাজটা আউটপুট হিসাবে নিতে পারবো ফাংশনে। যেমন ধরুন এই ফাংশনটা তৈরি করে রাখলাম, এই ফাংশনের ভিতর আমি চাইলে 1000 জন ইউজারের ডাটা এভাবে কী কী রান করে করে তার নেম, স্কিল, এজ, হোম টাউন, হবি, এই লিখাগুলো আউটপুট হিসাবে কি নিতে পারতেছি। ওকে, তাহলে ফাংশনের আরও অ্যাডভান্স লেভেলের কাজ আমরা নেক্সটে দেখবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, প্র্যাকটিস করবেন অবশ্যই পারবেন। আর যদি কোনো প্রবলেম আসে অথবা কোনো সমস্যা সৃষ্টি, আমাদের সিক্রেট গ্রুপে অবশ্যই জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সকল বিষয় আরও ভালোভাবে বোঝানোর জন্য। দেন দরকার হলে আমাকে ইনবক্স করবেন ফেসবুকে, নো প্রবলেম। সেটা আমি যখন যখন আপনাদের মেসেজটা দেখবো তখনই রিপ্লাই দিব।